সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজ ঈদের এই বিশেষ রাজকাহনে আমরা এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কথা বলার বিরল সুযোগ পেয়েছি যিনি বাংলাদেশের সর্বোচ্চ আলোচিত রাজনীতিবিদদের একজন প্রতিদিনই যার মন্তব্য বিরোধী শিবিরকে দেওয়া কোনো প্রতি উত্তর কিংবা রাজনৈতিক বিশ্লেষণ সংবাদ মাধ্যমের শিরোনাম হয় আমাদের চায়ের কাপেও ঝড় তোলে টেলিভিশন কিংবা পত্রিকায় তার সরব এবং প্রবল উপস্থিতি

বিশ হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা করেছে আজকে বড় বড় কথা বলে আমাদের গ্রাম ছাড়া হয়ে গেছে জেলা পর্যায়ে থেকে লঙ্গরখানা খুলে মাইনরিটি সেই হিন্দুদেরকে আমাদেরকে সেদিন আশ্রয় দিতে হয়েছে আপনি কি জানেন ফাহিমা পূর্ণিমা সেই অত্যাচার সেই লুণ্ঠন সেই হাওয়া ভবন এ দেশের মানুষ কি ভুলে গেছে বিএনপির যারা প্রেস ব্রিফিং করে তাদের তো এখন আর অন্য কিছু করার সক্ষমতা সাহস কোনোটাই নেই তাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে যদি হিন্দি সিরিয়াল দেখে আন্দোলন হবে কোথায় আর খবর নেই পুলিশের গতিবিধি কোন অবস্থায় আছে এরকম ওদের মানসিকতা একটা প্রতিকূল পরিস্থিতি বিএনপির জন্য সৃষ্টি করেছেন সেটা আপনি মানে একরকমের প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয় ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং ছিল আমরা পঁচাত্তরের সেই নৃশংসক হত্যাকাণ্ডের পর আমাদের একটা আবিষ্ঠতা আছে পনেরোই আগস্টের প্রতি সেই হত্যাকাণ্ডের নেপথ্য নায়ক কে কে পুনর্বাসিত করেছে হত্যাকারীদের কে হত্যাকারীদের পুরস্কৃত করেছে বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে কে ইনডেমনিটি সে কুখ্যাত অর্ডিন্যান্স জারি করে খুনিদের বিচারের পথ রুদ্ধ করেছিল শুধু কি এখানে কারা একুশে আগস্ট শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে আমাদের নেতৃত্বকে চিরতরে নিশ্চিন্ন করার জন্য গ্রানাইট হামলা চালিয়েছিল বাংলাদেশের ইতিহাস ভুলে গেছেন কিন্তু ভুলে গেছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যেখানে তাকে প্রাইম টার্গেট করে তার প্রাণ সংশয়ের জন্য তার তাকে হত্যা করার জন্য একুশে আগস্টের হামলা সেখানে তিনি বেগম জিয়ার সন্তান কোকো যখন মৃত্যুবরণ করে তিনি গিয়েছিলেন বেগম জিয়ার বাড়িতে সেদিন দুয়ার কারা রুদ্ধ করেছে মেন ফটক বন্ধ করে দিয়েছে ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং কারা নষ্ট করেছে শেখ হাসিনা কি পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে বেগম জিয়াকে আমন্ত্রণ জানাননি গণভবনে সেদিন কি উত্তর দেওয়া হয়েছিল আপনি কি ভুলে গেছেন অশ্রাব্য ভাষা প্রধানমন্ত্রীকে গালি গেলাস করেছিলেন বেগম জিয়া সেটা কি ভুলে গেছেন সে টেলিফোন সংলাপ সেদিন মানে তার মানে এখন আর তারা নষ্ট করেছে কোকোর মৃত্যুর পরও সেদিনও যদি বেগম জিয়া ঘরের দুয়ার বন্ধ না করতেন তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অন্তত ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং এর একটা প্রশ্নটা করি আর আপনি যেটা বলেন আমি সেটা জবাব দিই আজকে বিএনপি নেতারা ঘরে বসে যে অভিযোগগুলো করে গালি ভাষাগুলো আমিও তো সাড়ে চার বছর জেলে ছিলাম জেল রাজনীতির স্বাভাবিক বিষয় রাজনীতিকরা জেলে যাবে এটি স্বাভাবিক আমি সে মহাসচিবের কথা বলছি না মহাসচিব নয় শুধু বিএনপি নেতারা যারা বক্তব্য রাখেন যে ভাষায় তারা কথা বলেন মাঝে মাঝে অস্ত্রের ভাষায় কথা বলেন প্রাইম মিনিস্টারকে বঙ্গবন্ধুর কন্যাকে ব্যক্তিগত গালি করেন আমাকে তো করেনি এরপরও কি দেশে গণতন্ত্র নেই এই যে আপনারা প্রায় খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেন যে বিএনপি নির্বাচনে আসবে তবে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে কোনো সংলাপও করতে হবে না এর কারণ কি যে এরকম একটা কানাঘুষ হতো আছে যে খালেদা জিয়ার জামিন হবে বিএনপি নির্বাচনে আসবে এরকম একটি রফা হবে আমলীক বিএনপি সেরকম কোন সম্ভাবনা আছে খালদাজীর জামিন অ্যাবসলিউটলি দা আদালতের ব্যাপার খালদাজিয়া যেই লও গেছেন আদালতের কারণে এ মামলাও করেছে তত্ত্বাবধায়ক সরকার তৎকালি ওই সময় মামলা হয়েছে দুদকের মামলা এর সাথে এই সরকারের কোনো সংযোগ নেই আপনি যেভাবেই দেন এখন কি अशीটা বলা যায় মানে আপনাকে তো স্বীকার করতে হবে জামিন হয়ে গেছে তারপর ধরুন একটির পর একটি নাশকতার মামলা মানে প্রায় পঁয়ত্রিশটি মামলা নানা জেলায় একটি করে রেস্টুরেন্ট আসছে এবং খালেদা জিয়াকে ঈদেও জেলে থাকে সেটা আপনি কি মনে করেন সরকার এটা করছে আদালতের বিশ্ববৃত্তি করবে আদালতের বিষয় আদালত ফয়সলা করবে একটা কথা মনে রাখবেন দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান অটুট থাকবে আওয়ামী লীগের অবস্থান শুনুন আর একটা কথা বিএনপি কেমন দল চরিত্র কি দল স্বরূপ কি বৈশিষ্ট্য কি বলবো বেগম যে যেদিন তাঁর দণ্ড হল আট ফেব্রুয়ারি মনে আছে আট ফেব্রুয়ারি দণ্ড হওয়ার দশ দিন আগে বিএনপি তাদের সংবিধান থেকে সাত ধারা

যদি কেউ দণ্ডপ্রাপ্ত হন তিনি বিএনপির নেতা হতে পারবেন না বড় পদে যেতে পারবেন না এমপি হতে পারবেন না ঠিক আছে তিনি যদি উম্মাদ হন তাহলে পারবেন না এই যে এই বিষয়গুলো নেতা হতে পারবেন না নেতা হওয়ার অযোগ্যতা আর কি তিনি যদি সামাজিকভাবে দুর্নীতিবাজ অথবা কুখ্যাত বলে পরিচিত তিনি যদি দেউলিয়া হন ক গ কে উঠে গেল তার মানে বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল আত্মস্বীকৃত দণ্ডিত দল আত্মস্বীকৃত উম্মাদ দল আত্মস্বীকৃত দেউলিয়া দল এই এই বৈশিষ্ট্যগুলো এই যে উন্মাদ দেউলিয়া দণ্ডিত দুর্নীতিবাজ এগুলো এইসব যদি কারো মধ্যে থাকে তার বিএনপির এমপি হতে অসুবিধা নেই নেতা হতে অসুবিধা নেই তাহলে সাদ তুলে দিয়ে তারা দেশের লোককে জানিয়ে দিল বিএনপি দণ্ডিত লোকরা বিএনপি নেতা হতে পারবে দেউলিয়া হলে হতে পারবে উন্মাদলে হতে পারবে দুর্নীতি ভাসলে হতে পারবে না এটা কি আমার বক্তব্য এটা আমার মন্তব্য এটা তার সংবিধানের জি মানে এমনকি সংসদে যে পরিমাণে আপনারা বিএনপি খালেদা জিয়া এমনকি কখনো তারেক রহমান নিয়ে আলাপ করেন তাতে তো বিএনপি যে রাজনীতিতে আপনাদের মূল প্রতিপক্ষ তা পরিষ্কার কিন্তু এবারও কি আপনারা ভাবছেন যেহেতু খালেদা জিয়া জেলে চার মাস ধরে বিএনপি তবু রাজপথে নামতে পারলো না মানে দু সালের মতো আপনার একটা নির্ঝঞ্ঝাট নির্বাচন সেরে ফেলতে শুনুন নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন পরিচালনা করবে নির্বাচন করবে নির্বাচন কমিশন সরকার যে সরকার ক্ষমতায় থাকবে রুটিন ওয়ার্ক করবে মেজর কোন পলিসি ডিসিশন এ সরকার নিতে পারবে না এবং সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে একটা ফ্রি

খুনা সিটি করপরেশন নির্বাচনকে ঘভষণভাবে পুলিশ প্রশাসনের সুবিধা নেওয়ার আওয়াীনিিক প্রার্থীর একটা জুলটি হাসপাতালে ছিল বলেন তাহলে ইলেকশনটা খারাপ পশ্চিমবঙ্গে কয়েকদিনের পঞ্চায়েত নির্বাচনে কত লোক মারা গেছে বাংলাদেশে খুলনা একটা সিটি কর্পোরেশন ইলেকশানে নো ক্যাজুয়ালিটি নো ইনজুরি তো এর চেয়ে ভালো কি হবে দু তিনটা জায়গা অনিয়ম হয়েছে এরকম একটা বড় নির্বাচনে হতেই পারে এটা তো আমরা অস্বীকার করছি না কিন্তু সেটাই কি নির্বাচনের সবচেয়ে বড় দোষ হয়ে গেল দু তিনটে অনিয়ম হতে পারে একটা কেজুয়ালিটি নেই একটা ইঞ্জুরি নেই তারপর আপনি বলছেন যে ইলেকশন ফেয়ার হয়নি এখন বিএনপি না জিতলে কোনো ইলেকশনই এর সে ফেয়ার হবে তারা জিতেছে সে জন্য ইলেকশন ফেয়ার রংপুরে তারা জেতেনি সুককো কাটছবি নারায়ণগঞ্জে তারা জেতেনি সুককো কাটছবি খুলনায় তারা জেতেনি নির্বাচন বিএনপি বিরুদ্ধে যে পরিমাণ মামলা আছে তারা যদি নির্বাচনে আসেন বিরুদ্ধে তারেক জিয়ার মানানির মামলায় ছিল তিরিশটির উপরে আমি অনেক নেতার বিরুদ্ধে দর্শক একটা বিরতি নিচ্ছি আজকের বিশেষ রাজকাহনের এই আয়োজন থেকে দর্শক আবারও স্বাগত রাজকাহনের ঈদের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওয়াইদুল কাদের অনেকেই বলেন যে আওয়ামী লীগ তো রজত जयंती উদযাপন করেছিল স্বাধীনতার আপনি নিজে সেই উদযাপন কমিটির সদস্য সচিব ছিলেন যে 2021 এ আওয়ামী লীগ আর কাউকে ক্ষমতায় আসতেও দেবে না থাকতেও দেবে না আপনি করছেন আমি আপনাকে জিজ্ঞেস করছি যে নিশ্চয়ই আপনারা কেন কেন এটা মনে করছেন দেখুন আমরা অনেক বিষয়ে আমরা কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছি এই যে প্রকাশ্যে তারা যেসব ভাষা ব্যবহার করে এগুলো গণতন্ত্রের ভাষা নয় তারপর কি এই যে নয়াপল্টেন অফিসে বসে যারা এসব করে তাদের কাউকে কি পুলিশ অ্যারেস্ট করেছে

হবে তারা এক একজন কথা বলবে এটা হবে না তারা বলুক তারা নির্বাচনে আসবে কি না এখন সরকার মুক্তি দেবে এটা দুঃস্বপ্ন এটা করে তো লাভ নেই বেগম জিয়াকে আদালতের নির্দেশে তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন তাকে জামিন দিয়েছে হাইকোর্টে অ্যাপিল বিভাগে আদালত তার বিরুদ্ধে আরও মামলা থাকলে সেটাও নির্ধারণ করবে আদালত আদালতের আসবেন তাহলে আদালতকে কি সরকার নিয়ন্ত্রণ করবে যে বেগম জিয়াকে মুক্তি দিয়ে দাও এটা কোন কথা আপনি নিজে মানে একুশে অগস্টের সময় গ্রেনেড হামলায় আপনার যে শরীরে যে স্প্রিন্টার ঢুকেছিল আমি পড়ছিলাম যে এগারোর সময় যখন জেলে দেড় বছরের বেশি আপনি তখন সেই স্প্লিন্টারে কিছু বেরো করা হয়েছিল তারপরেও তার জন্য নাকি আপনার প্রায় প্যারালাইজ হওয়ার অবস্থা ছিল সো তারপরে বেরিয়ে এলেন পরে ওটা নিয়েই তো চলছে হ্যাঁ এখনো আছেন আমার গতি হচ্ছে কম না হ্যাঁ তো তারপরেও আপনি আবার আপনাকে চিকিৎসার জন্য আমি আপনাকে বলি খালেদ আজিয়ার চিকিৎসার ব্যাপারে আপনি মানে আপনি নিজে এই এক এগারোর সময়ে এরকম সাফার করলেন জেলে লোকেরা তাদের ভাষায় বলবে কি আপনি দেখেছেন সেখানে একটা জেল কোড আছে জেলখানা নিয়ম অনুযায়ী চিকিৎসা হবে খাওয়া দাওয়া এভরিথিং সেখানে ব্যবস্থা হবে ফার্স্ট ক্লাস প্রিজনারে যে সুযোগ সুবিধা সবই কিন্তু তিনি পাচ্ছেন তার শরীরের ব্যাপারটা এটা মানবিক বিষয় এটা দেখা সরকারের দায়িত্ব কিন্তু সেখানে তার শারীরিক অবস্থাটা কেমন এটা আপনি নিশ্চিত হচ্ছেন কেমন করে যে তিনি শারীরিক অবস্থা খুবই খারাপ এ বয়সে তার শরীর খারাপ হতেই পারে এবং জেলখানায় থাকলে শরীর আরও খারাপ হতে পারে কিন্তু তার শারীরিক অবস্থার এমন কোনো অবনতি ঘটেনি যেটা নিয়ে বিএনপি যেভাবে সরগোল করছে বাস্তবতা কিন্তু তা নয় সেটা তো আপনাকে বুঝতে হবে আপনি কি গিয়ে দেখে এসছেন ওনাকে তাহলে আপনি কি করে বলেন যে বেগম জিয়ার অবস্থাটা কি সেখানে যারা চিকিৎসক তারা তো বলছে তার শরীরের অবনতি আছে কিন্তু অবনতিটা যেরকম সেভাবে তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে যদি আরও কোনো অবনতি ঘটে তো সময় যখন তার শারীরিক অবস্থার প্রয়োজনে তাৎক্ষণিকভাবে সে ব্যবস্থায় জেলখানায় নেওয়া হবে তাকে তাকেই মৃত্যুর মুখে ঠেলে দেবো আমরা জেলে তাকে মেরে ফেলবো তার চিকিৎসা না করে এরকম অমানবিক সরকার

না হলে তারা নির্বাচনে আসবে না তারা বলছে যে না নির্বাচনে আসবে চাইছে এখনি আপনারা বলছেন উন্নয়ন কর্মকান্ডের জন্যই আপনাদের ভোট দেবে আমরা ঢাকা শহর সারা দেশে অনেক ফ্লাইওভার তৈরি হতে দেখলাম রাস্তা তৈরি হতে দেখলাম না একটু যদি উন্নয়ন প্রসঙ্গেও আপনাকে একটু জিজ্ঞেস করি

যে উন্নয়ন হয়নি শেখ হাসিনার আমলে তার চেয়ে অনেক বেশি হয়েছে যানজট দুর্ঘটনার মূল কারণটা আমি বলবো যে মন মানসিকতার পরিবর্তন না হলে আমরা পারব না আমরা রাস্তায় একটু চাপ দেখলেই উল্টো পথে যাই তখন যানজট হবে না চৌত্রিশ থার্টি ফোর ফুটোভার ব্রিজ আছে শুধু ঢাকা চিটংয়ে ঢাকা থেকে চিটং পর্যন্ত ফোনাইনের সঙ্গে আমরা এটা করেছি সেই কি হচ্ছে সেখানে ব্রিজ পাশে উঠছে না হামা গুড়ি দিয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে যাচ্ছে কিভাবে আপনি এটা মোকাবিলা করবেন বলুন রাস্তার এপাশে সবসময় কি ড্রাইভারের দোষ ড্রাইভার বেপরোয়া চালা এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি মধুর আলাপ করতে করতে মোবাইল ফোনে এপাশ থেকে ওপাশে যান আপনি ট্রাফিক নিয়ম মানেন না সে অবস্থা গাড়ি চাপা পড়েন সেটা কে তার বিচার কে করবে কিন্তু মন্ত্রী আপনি নিজেই তো মহাসড়কের কত বিপুল অংশ ভাঙা সড়ক মহাসড়কে কত ভাঙা কত এই মুহূর্তে ভাঙা নেই কিছু কিছু জায়গা অতি বর্ষণের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা মেরামত করে ফেলেছি 8ই জুন মধ্যে মানে নিজেই ঘোষণা দিয়েছিলেন এগুলো আমাদের জেলা সড়কগুলোতে বরাদ্দ কম ছিল এতদিন জেলা সড়কগুলো নিয়ে কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করছেন না জেলা সড়কে এবার প্রচুর বরাদ্দ আমরা পেয়েছি আমি আপনাকে আপনার মাধ্যমে দেশবাসী জনগণকে যাত্রীদেরকে আশ্বস্ত করছি এ জেলা সড়কগুলোতে পাঁচটি আমাদের জোনাল ডিভিশনে কয়দিন আগে একদিন একশো একটা রাস্তার শক্তিশালী মজবুতিকরণের প্রজেক্ট পাশ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত এক সময় একদিনে একশো একটি রাস্তা এগুলো জেলা সড়কেরও উন্নতি হচ্ছে মহা মহাসড়ক ঠিকই আছে আমি আপনাকে বলি ঢাকা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রামে তিনটা ব্রিজ আমি এখন কি করবো এদিক থেকে আট লাইনে গিয়ে এক লাইনের দুই লাইনের ব্রিজে উঠছে গাড়ি

সেটা এটা আমাকেই আসলে চমকে দিচ্ছে ভালো জানবে কিন্তু এবং কতগুলো ফ্লেভার হচ্ছে এই আট বছরে বেশিরভাগ কাজই যে সময়ে এবং মনসম্মতভাবে করা গেল না সেটা বেশিরভাগ কাজ না কিছু কিছু কাজ মনসম্মত হয়নি আমি নিজেই খুশি সময়ে আবার সেটার জন্য আমরা ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল অ্যাকশন মানে ঠিকাদারি কাজ দেন তাদেরকে কি শাস্তি দেন যে কেন তারা এই রাস্তাটা এই সময়ে শেষ করতে পারলো শাস্তি আছে

তাহলে আমি কেন টেনে ইলেকশনে নির্বাচনের তারিখ ঘোষণার আগে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে হ্যাঁ লেভেল প্লেইং ফিল্ড রংপুরে নির্বাচন হলো কুমিল্লায় নির্বাচন হলো

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনের পর দিন ক্যাম্পেইন করেন কর্ণাটকে আওয়ামী লীগের সিটি যেতে পারলেন না তো লেভেল প্লেং কি এটা এই যে নির্বাচন কমিশন প্রচার করে আর মহাসচিব প্রচার করতে পারেন না না নির্বাচন কমিশন আপনাদের দাবিতে সেই জনপ্রতিনিধিত্ব আদেশের এই নিয়ম পরিবর্তন করে ফেললো এগুলোতে সন্দেহ বাড়ে কিনা যে নির্বাচন কমিশন সরকারের প্রভাব মুক্ত থাকতে পারছে না বা ধরুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে এইচ টি ইমাম সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গেল আওয়ামী লীগের এবং যাওয়ার পর একজন যুগ্ম সচিবকে পাঠানো হলো সেখানকার রিটার্নিং অফিসারকে দেখে রাখতে এগুলোতে প্রমাণ হয় কিনা যে আসলে আওয়ামী লীগের কথায় নির্বাচন কমিশন প্রভাবিত হচ্ছে যেটা হয়েছে এটা নির্বাচন কমিশন যেভাবে চেয়েছে সেভাবে হচ্ছে নির্বাচন কমিশনের কোনো কর্মকাণ্ডে সরকারের হস্তক্ষেপ নেই এটা জাতীয় নির্বাচনেও আমরা প্রমাণ করব আবারও বিরতি রাজকার এই বিশেষ আয়োজনে সঙ্গেই থাকুন ফিরছি ওবায়দুল কাদেরকে নিয়ে দর্শক আবারও স্বাগত রাজকাহনের ঈদের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলীয় সভাপতি শেখ হাসিনা আপনাকে দুটো সবচেয়ে কঠিন কাজের দায়িত্ব দিলেন একটা দল গোছানো আর একটি সড়ক উন্নয়নের কাজ সেতু তৈরির কাজ মানে উন্নয়ন যেটা আসলে সবচেয়ে প্রকাশ্য হয়ে ওঠে কোন কাজটা কত দূর করতে পারলেন বলে দুটা কাজই আমি যথেষ্ট এগিয়েছি এবং এটা এদেশের জনগণই বলবে আপনি জনমত জরিপ করুন আমার সম্পর্কে আমার পার্টিতে জরিপ করুন জেনারেল সেক্রেটারি এবং আমার যে কর্মকাণ্ডের যে সীমা সীমানা যেটা হলো সরকারের সে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় সেখানে দেখুন পদ্মা সেতু আজ দৃশ্যমান এটা কি সাফল্য ন মেট্রো রেল আজকে দমে কাজে গিয়ে চলছে হলিয়া টিজনের ঘটনার পর এটা কি সাফল্য ন এই যে তিনটা নতুন সেতু হচ্ছে ডিসেম্বরে ছয় মাস আগে কাজ হবে এটা সাফল্য ন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে হচ্ছে এটা কি সাফল্য ন আজকে ঢাকা চিটং ফোর লাইন হয়েছে ঢাকা মামিন সিং ফোর লাইন এখন আবার গাজীপুর থেকে আলেঙ্গা ফোর লাইন হচ্ছে বাস রেপিড ট্রানজিট হচ্ছে আজকে চট্টগ্রামে কর্ণফুলি টানাল হচ্ছে তারপরে আরও কতগুলো ফোর লেন কাজ অনতি বিলম্বে শুরু হবে এই যে বললাম একদিনে একশো একটা প্রকল্প রোড প্রকল্প অনুমোদন হয়েছে এখানে তো এইটা কি আমাদের সরকারের সাফল্য দল গোছানোর কাজ কতটা হলো কারণ অনেকেই বলে যে আপনি আপনি পশ্চিমবঙ্গের সহিংস নির্বাচনের কথা বলছিলেন আপনার মনে থাকবে যে 2014-15 তে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো বাংলাদেশের সেটাকে বাংলাদেশের কোন কোন সংস্থা শরণকালের সবচেয়ে সহিংস নির্বাচন বলেছিল এবং এতে মূল আসলে হতাহত ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের আমাদের সাম্প্রতিককালে কোনো কিছু হয়নি আমি সেক্রেটারি হওয়ার পর এই সহিংস ঘটনা কোথাও হয়েছে সেটা নজির কি আপনার কাছে আছে বলুন আমি জিতেছি ইভেন এই নির্বাচন কমিশন যখন আসে দায়িত্বপ্রাপ্ত হয় তারপর থেকে যতগুলো স্থানীয় সরবার সরকার নির্বাচন হয়েছে আমরা কিন্তু নাইনটি পার্সেন্টে আমরা উপজেলা পৌরসভা আমরা জিতেছি শুধুমাত্র আমরা দুইটা সিটি কর্পোরেশন হেরেছি আমি শুরু করেছি নারায়ণগঞ্জ দিয়ে বিপুল বোর্ডে আমাদের মেয়র প্রার্থী জয়লাভ করে সর্বশেষ এসেছে খুলনা এর পরবর্তীতে আরও গাজীপুর আসছে তারপর আরও তিনটি সিটি কর্পোরেশন আছে আমাদের দলের জেলা কমিটি উপজেলা কমিটি ম্যাক্সিমাম কমিটি গঠন প্রক্রিয়া শেষ শুধুমাত্র মমেন সিং একটা অনুমোদনের অপেক্ষা কমিটি হয়ে গেছে আর সব কমিটি আমাদের জেলা কমিটি আমরা শেষ করেছি এটা অবশ্যই আমাদের পার্টির টিমওয়ার্কের সোনালি ফসল আমাদের একটা টিম ওয়ার্ক চলছে এক একটা বিভাগে একজন জয়েন্ট সিটি একজন অর্নায়েন্ট সিটি এভাবেই জয়েন্ট সিটি অর্নায়েন্ট শুরু হয় তারপর তারা যদি ফেল করে আমি আমি ফেল করলে আমাদের নেত্রী এইভাবে একটা টিম ওয়ার্ক আমাদের দলে চলছে কাজে আমাদের দল মোটা ভালো একটা জায়গায় অবস্থানে এসছে এবং ট্র্যাকে চলে এসছি কিছু কিছু আছে অসুবিধা আছে বড় দল কিছু কলহ আছে কোন দল আছে ত্রুটি বিচ্ছুতি আছে সব সাফল্যের রোজই পিকচার এটা আছে আমার দোষ ত্রুটিও থাকতে পারে ভুলও হতে পারে আর একটা কথা মনে রাখবেন আমি একটা বিষয় বিশ্বাস করি দিল্লিতে জামাই মসজিদের গায়ে একটা লেখা আমি অনেক বছর আগে দেখেছি মনে হয় দু সালে লেখা হচ্ছে বাংলায় হচ্ছে তোমার সময়ের আগে ন তোমার ভাগ্যের চেয়ে বেশি ন হিন্দিতে এলাকা নট বিফোর ইউর টাইম নট মোর দেন ইউর ডেস্টিনি আছে সেটাই হবে আমার সময়ের আগে কিছুই হবে না জেনারেল সেক্রেটারি আমার ভাগ্যে ছিল যে সময় আমার নেত্রী আমাকে সে সময় দায়িত্ব দিয়েছেন এর মধ্যে দূরত্ব নৈকট্যের কোনো ব্যাপার নেই আমি চিরদিনই বঙ্গবন্ধুর কন্যার কাছে কৃতজ্ঞ তার নেতৃত্বে কাজ করে যাচ্ছি সে পঁচাত্তরের পর থেকে আমাদের কখনো কোনো দূরত্ব এই পার্টিতে সৃষ্টি হয়নি আমাদের দল একটা বিষয় আমাদের বিউটি আমাদের দলের সবাই আমরা একটা জায়গায় আমরা ইউনাইটেড সেগুলো শেখ হাসিনার নেতৃত্ব মানে এই যে ভোর থেকে এর আগেও একটু কথা বললাম এই প্রসঙ্গে ভোর থেকে কাজ করেন রাত পার্টি অফিসে থাকেন তারপর বাড়ি যান এর মধ্যে মানে বলছিলেন তো যে পর কিছু পয়সারও হলো যখন কলকাতায় গিয়ে একটি বই লিখলেন বাংলাদেশ নিয়ে এরপরেরও এরপরের কলাম প্রবন্ধ ধরনের লেখা দু হাজার পনেরোতে লিখলেন উপন্যাস হঠাৎ উপন্যাস কেন উপন্যাসটা আমি শুরু করেছি জেল থেকে আচ্ছা মানে ওই এক এগারো সরকারের সময় এটা আমি শেষ করি যখন আমি মন্ত্রী ছিলাম না তখন আমার আট থেকে দু হাজার দশ তখন আমার অত বেশি না দলেও না সরকারেও না এলাকা কিছু দায়িত্ব ছিল সেই সুযোগটা আমি কাজে লাগিয়েছি উপন্যাসটা আসলে আমি যে নামটা দিয়েছি মনে হয় এটা সিনেমা হবে গাংচিলটা আমার নির্বাচনী এলাকা বঙ্গোপসাগরের হদুরের একটা চর এলাকা সেখানকার জনজীবনের যে প্রবাহ সেখানে জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো জীবনের চালচিত্র সেখানে গরিব মানুষ ভূমিহীন মানুষ অসহায় মানুষ কিছু মানুষ আছে ওখানে এর মধ্যে বনদস্যু আছে ভূমিদস্যু আছে এর ভেতরে আবার এনজিও অ্যাক্টিভিটিস আছে প্রেম আছে ভালোবাসা আছে এসব নিয়ে আমি এই উপন্যাসটা লিখেছি কিন্তু এই সময়টা নিয়ে লিখবেন না মানে এখন তো আমি লিখতেই পারবো না এই যে পঁচাত্তরের পর আপনাদের ঘুরে দাঁড়ানো মানে এটা তো আপনাদের প্রজন্মের নেতা কর্মীদের একটা আসলে বিরাট সাফল্য মানে এই নিবেদিত প্রাণ সংগ্রামী কর্মীদের কাছে কি আসলে আওয়ামী লীগকে আপনারা রেখে যেতে পারবেন আপনি কিভাবে দেখেন মানে তিরিশ বছর পরে আওয়ামী লীগ বিশ বছর পরে আওয়ামী লীগ তার যে স্বকীয়তা নিজস্বতার পথেই আদর্শের পথে বঙ্গবন্ধুর চিরবিজয়ী আদর্শ এবং শেখ হাসিনার আমাদের লিডার হিসাবে তার প্রদর্শিত পথ এই পথ ধরেই আওয়ামী লীগ চলবে আমাদের বিশ্বাস কিছুটা ডিস্ট্র্যাক্টেড হয়েছিল একুশ বছর আমাদের রাজনীতিটাকে তসমস্ত করে দিয়েছিল পঁচাত্তরের পর সে সময় যদি আমরা ক্ষমতায় থাকি তাহলে বাংলাদেশে আজকে আদর্শ থেকে বিচ্ছুতির কক্ষছুতির এসব বিষয়গুলো আসতো না আমাদের ক্ষমতার জন্য স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করতে হতো না স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটা আমরা ক্ষমতার জন্য করেছি ক্ষমতা না এলে এ উন্নয়ন এ অর্জ এ মহাকার্য কি নিউক্লিয়ার ক্লাব ডিজিটাল বাংলাদেশ আজকে এই যে বিদ্যুৎ সারা বাংলায় রাস্তাঘাট স্কুল কলেজ এত সব আমরা কি করে করতাম জামায়াতে ইসলামীর রাজনীতি কি দমন করে ফেলা গেছে বলে আপনার মনে হয় জামায়াতে ইসলামীকে নির্বাচন করতে পারবে না জামায়াতে ইসলামী কিন্তু মানে যুদ্ধাপরাধের বিচারের পর আমরা আপোষ করি নি বিপুল পরিমাণ আমরা আপোষ করি নি আমরা যুদ্ধাপরাধের বিচার করেছি কারো সম্ভব ছিল না এটা করা শেখ মতো সাহসী নেতৃত্ব ছিল বলে এটা সম্ভব হয়েছে এটা স্বীকার করবেন আমরা কি মানবতা বিরোধী অপরাধের ছেড়ে দিয়েছি আমরা আদর্শের প্রশ্নে কোথাও আপোষ করিনি এই যে জামাত তো নির্বাচনে অংশ নিতে পারবে না আবার জামায়াতে ইসলামী রাজনীতি আপনারা নিষিদ্ধ করলেন না তার মানে আবার প্রকাশ্যে রাজনীতি আদালত কোর্ট ডিসাইড

সহাবস্থানের সংস্কৃতি বাংলাদেশে না থাকার আপনারা মনে করেন কিনা যে সেই প্রজন্মের আওয়ামী লীগ নেতৃবৃন্দের মানে মির্জা ফখুল ইসলাম আলমগীরও বলেন যে আওয়ামী লীগের মতো দলের কাছে তো আমরা আশা করি এরকম বড় গণতান্ত্রিক দলের কাছে আওয়ামী লীগই একটা সহাবস্থানের সংস্কৃতি গড়ে দিতে পারে কিনা সূচনা করতে পারে কিনা না আর স্পেস দিতে পারে কিনা বিরোধী রাজনীতিকে দেখা যাক সে পরিবেশটা তো তারা বিনষ্ট করেছে আমি তো আপনাকে বললাম পাঁচ জানুয়ারি নির্বাচনের প্রেক্ষাপট প্রধানমন্ত্রী ডায়লগে আমন্ত্রণ করেছেন বেগম জিয়া খুব নোংরা ভাষায় প্রত্যাখ্যান করেছে তারপরে তার ছেলের মৃত্যুর উপরও একটা সংলাপের একটা সুন্দর দুয়ার খুলতে পারত একটা সুন্দর দরজা খুলে যেতে পারতো গণতন্ত্রের যে ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিংটা অন্তত বজায় রেখা যেত সে পরিবেশটা তো সেদিনও নষ্ট করা হয়েছে আপনি দেখুন এই পরিবেশ একুশে আগস্ট কি ঘটেছে প্রাইম টার্গেট শেখ হাসিনা সেদিনই হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে জজ মিয়া নাটক করা সাজিয়েছিল এরপরও আমাদের ওপর একটা কথা বলুন বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করল পুনর্বাসিত করলো আমারও তো আবিষ্টতা আছে পনেরোই আগস্টের প্রতি আমারও শেষ আগস্টের ব্যাপারে আমার আবিষ্টতা আছে আচ্ছন্নতা আছে আমি তো হিউম্যান নির্বাচনের আগে উদ্যোগের দ্বার কি তারা তো প্রত্যাখ্যান করেছে এবং তারা সে পরিবেশ সৃষ্টি করার কোনো উদ্যোগই নেয়নি এখন নির্বাচন আসছে ক্ষমতার জন্য এসব করছে আমরা তো ক্ষমতাটা নেক্সট ইলেকশনের জন্য ক্ষমতার প্রয়োগ করি না শেখ হাসিনার রাজনীতি নেক্সট জেনারেশনের জন্য আমরা আজ আকাশে যাচ্ছি নেক্সট ইলেকশনের জন্য নিউক্লিয়ার ক্লাবে যুক্ত হয়েছি নেক্সট ইলেকশনের জন্য পরমাণু আজকে যে ক্লাবে যুক্ত হলাম এটা নেক্সট ইলেকশানের জন্য নয় মেট্রো রেল পদ্মা সেতু নেক্সট ইলেকশনের জন্য নয় আজকে ফ্লাইওভার যেখানেই যান আজকে এগুলো ফোর লেন এগুলো নেক্সট ইলেকশনের জন্য নয় দেশের এই অর্জনটাকেও তো তারা অ্যাপ্রিসিয়েট করতে পারেনি ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং এর পরিবেশ লাগে তারা সৃষ্টি করেনি বরং বিনষ্ট কৃতজ্ঞতা আপনার স্ত্রী পরিবার নিয়ে কিছু বলবেন আপনার মা মারা গেলেন কমাস আগে মা ছাড়া আপনার প্রথম ঈদেবার এটা খুব খারাপ লাগবে কারণ আমি ঈদের আগের দিন যাব এলাকায় গিয়ে প্রথম গিয়ে মার সঙ্গে দেখা করি মায়ের কক্ষটা এখন খালি শূন্যতার হাহাকার সেখানে প্রবেশ করব মাকে দেখব না সেটা ভাবতে কষ্ট পাচ্ছি অনেক কৃতজ্ঞতা অশেষ কৃতজ্ঞতা এরকম ব্যস্ত সময়ে আমাদের এবং আপনার ধন্যবাদ নিশ্চয়ই ধন্যবাদ আপনার টিমকেও দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের